হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বলবো যে 5টি ভুলের কারণে আপনাদের চুল ঝরে যাচ্ছে। শুধু চুল পড়ছে না, তার সাথে সাথে চুল রুক্ষ হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, নিষ্প্রাণ হয়ে যাচ্ছে, আরও কত কি। আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনাদের জীবনের গ্যারেন্টি এ সকল ভুলগুলো নিজের অজান্তেই করে থাকেন, যার কারণে আপনারা মূল্যবান চুলগুলো প্রতিনিয়ত হারাতে হচ্ছে। প্রথমে আমি যেটা বলবো, অনেক বেশি কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করা, সেটা শ্যাম্পু হোক, তেল হোক, হেয়ার সিরাম হোক, যাই হোক না কেন, এসকল কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করলে সাময়িকভাবে চুল ভালো থাকলেও পরে চুল ঝরে যায়, অনেক ক্ষতি হয় চুলের। আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্রেগনেন্স, প্যারাবেন্স, সিলিকন, মিনারেল অয়েল, এগুলো যেন আপনার প্রোডাক্টে না থাকে, সবসময় খেয়াল রাখবেন। নাম্বার টু হচ্ছে, আমরা অনেকে চুলে তেল দেই না। এখনকার ইয়াং জেনারেশন, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, চুলে তেল দেই না, কারণ চুলে তেল দিলে দেখতে ভালো লাগে না। তবে আপনি যেন এই ভুল কখনোই করেন না। যাদের চুল রুক্ষ তারা সপ্তাহে অন্ততপক্ষে 3 দিন, ও যাদের চুল অয়েলি তারা সপ্তাহে 1 দিন তেল দিলেই যথেষ্ট। তবে তাও খেয়াল রাখতে হবে তেলটা যেন ভেজাল মুক্ত হয়। নাম্বার 3, বন্ধুরা, ভিজে চুল কখনোই আঁচড়াবেন না, তাহলে কিন্তু চুল ঝরে যাবে এবং খুব তাড়াতাড়ি শুকানোর জন্য জোরে জোরে গামছা দিয়ে ঘষবেন না, বাতাসে চুল শুকাবেন। আর রাত্রিবেলা ভিজা চুলে কখনোই শোবেন না। নাম্বার 4 হচ্ছে, আমরা অনেকে চুলে হিট দিই। আপনারা কি জানেন বন্ধুরা, গরম জিনিস চুলের জন্য অনেক ক্ষতিকারক। সেটা যদি প্রতিদিন হেয়ার ড্রাই হয় তাও বিপজ্জনক, এবং প্রতিদিন যদি হেয়ার স্ট্রেট হয় তাও বিপজ্জনক। সপ্তাহে 1 দিন বা মাসে 2 থেকে 1 দিন করলে সেটা মেনে নেওয়া যায়, তার বেশি একদমই নয় বন্ধুরা। আর একটা কথা বন্ধুরা, খালি মাথায় একদমই বাইরে যাবেন না। অনেকক্ষণ যদি ডাইরেক্ট সানলাইটে থাকেন তাহলে চুলের কিন্তু 12টা বেজে যাবে। আর গরম জল কখনোই মাথায় দেবেন না। নাম্বার 5 হচ্ছে, চিন্তা কম করবেন বন্ধুরা। মাথায় যত চাপ নেবেন তত চুল ঝরে যাবে, এবং বেশি বেশি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো ব্যবহার করবেন না, বেশি জোরে গান শুনবেন না, কথা বলবেন না, ইমোশনাল চাপগুলো এড়িয়ে চলুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও এই চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারে, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।